আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং সামনের দুইয়ের অংশে এখানেই বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজ চলছে প্রায় এগারোশো চুরাশি কোটি টাকা ব্যয়ে এক হাজার সত্তর মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাসটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে দেশের সবচাইতে বড় এবং অত্যাধুনিক আন্ডারপাসটি হবে এটি এখন আছি তৃতীয় টার্মিনালের উত্তর দিকে হাতের বা দিকেই হচ্ছে প্রথম দুটি টার্মিনাল আর কিছুটা সামনে থেকেই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু করা হয়েছে মূলত এই জায়গা থেকে এই প্রকল্পের টানেল নির্মাণ কাজ শুরু করা হয়েছে এর আগের ভিডিওতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এই পুরো অংশটিতে পাইলিং এর কাজ চলছিল তো এবার এসে দেখতে পাচ্ছি যে পাইলিং এর কাজগুলো শেষ করা হয়েছে এবং টানেল নির্মাণের জন্য যে খনন কাজ সেটি কিন্তু শুরু করে দেওয়া হয়েছে দর্শক আজকে ভিডিওতে আন্ডারপাসের পাশাপাশি বিমানবন্দর এলাকার আশেপাশের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে এই আন্ডারপাস নির্মাণের কাজ এগিয়ে চলছে দু বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে দশকে এই প্রকল্পের কার্যক্রম হচ্ছে এক মিটার টানেলের অবকাঠামো নির্মাণ পনেরো হাজার একশো বর্গমিটার মাটি দৃঢ়করণের কাজ দুই লাখ তিরাশি হাজার ঘনমিটার মাটির কাজ অর্থাৎ খনন ও মাটি ভরাট পঁচিশটি চলমান পথ অর্থাৎ ট্র্যাভেলেটর ২৮টি অ্যাক্সেলেটর বারো হাজার চারশো বর্গমিটার ইলেকট্রিফিকেশন তিনশো বিশ বর্গমিটার ইউলিটি হাব নির্মাণ বারো হাজার চারশো বর্গমিটার এইচবিএসি সিস্টেম অর্থাৎ প্রাকৃতিক আলো বাতাসের নির্গমনের সুবিধা এবং নয়শো উনাশি মিটার ড্রাইভারসন রাস্তা নির্মাণ করা আন্ডার পাঁচটি বিমান তিনটি টার্মিনালের পাশাপাশি বিআরটি স্টেশন বিমান রেলওয়ে স্টেশন হজ ক্যাম্প এবং আশকোনাকে যুক্ত করবে আন্ডারপাসটিতে প্রবেশ এবং বহির্গমনের জন্য নয়টি পথ থাকবে দর্শক সামনে হচ্ছে বিমান রেলওয়ে স্টেশন অনেক সময় অনেকেই কমেন্ট করে থাকেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিজ দিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেই সড়কটি কাওলার এই অংশের সড়কের সাথে যুক্ত হবে কিনা দর্শক এখনও বলা যাচ্ছে না যে খিলক্ষেত থেকে ঢাকা এলিভেটেড দিয়ে যে সড়কটি নির্মাণ করে আসছে সেই সড়কটি পরবর্তী সময়ে এই সড়কের সাথে অর্থাৎ অংশের সাথে যুক্ত হবে কিনা তবে যদি এই সড়কটির সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেই সড়কটি যুক্ত করা হয় তাহলে ভালোই হবে কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিজ দিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেটি কিন্তু তিনশো ফিটের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে তাই কাউলা অংশের এই সড়কটির সাথে যদি যুক্ত করা যায় তাহলে এখানে একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে দর্শক সামনেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হাতের ডান দিকের সড়কটি চলে গেছে আশকোনার দিকে এবং হাতের বা দিকেই হচ্ছে ঢাকা বিমানবন্দর মহাসড়ক দর্শক বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছন থেকেই ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে ইতিমধ্যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে তারপর থেকে নির্মাণ কাজের গতি অনেক ভালো ছিল আশা করব সেই গতিটি অব্যাহত থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে দর্শক আপনি আপনারা দেখতে পাচ্ছেন বিআরটি প্রকল্পের দুটি পৃথক ফ্লাইওভার এই ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজ শেষ করার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে অনেক আগেই আর এর মাঝখানের অংশে বিআরটি প্রকল্পের স্টেশন নির্মাণ করা হচ্ছে এছাড়া বিমানবন্দর মহাসড়কের হাতের বা দিকের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন হয়েছে দর্শক আপনাদেরকে একটু নিচ থেকে দেখাচ্ছি আপনারা যে দেখেন এই সড়কটি আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন হয়েছে প্রায় এক বছর আগেও এই জায়গাটির অবস্থা খুবই খারাপ ছিল এখানে অনেক নির্মাণ সামগ্রী ছিল ময়লা আবর্জনা ছিল জোপ ছিল তো সেগুলো এখান থেকে সরিয়ে নিয়ে সড়ক কার্পেটিং করে রাস্তাটিকে প্রশস্ত করা হয়েছে এর দেখেন থেকে থেকে কাজ চলছে আমরা করব এখান প্রকার নির্মাণ সরিয়ে নিয়ে করে যাতে এখানে সৌন্দর্য বর্তনের কাজ করা হয় দর্শক তৃতীয় টার্মিনালের দিকে চলে আসলাম হাতের ডান দিকে তৃতীয় টার্মিনালের উত্তরংশে উত্তর অংশে একটি নতুন করে ফুটোভার বীজ যুক্ত হয়েছে এছাড়া তৃতীয় টার্মিনালের উত্তর অংশ থেকে বের হওয়ার জন্য হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে তৃতীয় উত্তর এবং দক্ষিণে দুইটি র্যাম্প রাখা হয়েছে এই টার্মিনাল থেকে প্রবেশ এবং বের হওয়ার জন্য দর্শক সেই কথায় পরে আসছি আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের যে কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে সেই কার পার্কিং ভবনের সামনের অংশে এর সামনে থেকে সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কার্পেটিং এর কাজও শেষ করা হয়েছে দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল আর সেই সমস্যার সমাধানে এখানে তিনতলা বিশিষ্ট বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে যেখানে একসাথে তেরোশোটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে দর্শক এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশ দক্ষিণ অংশটি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে কারণ এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং যে জায়গাগুলো কার্পেটিং এর কাজ বাকি ছিল সেই জায়গাগুলো কিন্তু কার্পেটিং এর কাজও করা হয়েছে সবকিছু মিলিয়ে এই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষের পথে এখন শুধু এর বাহিরের অংশে কাজ চলছে বর্ধনের আপনাদেরকে যেমনটা বলছিলাম যে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য টার্মিনালের উত্তর এবং দক্ষিণে দুইটি র্যাম্প রাখা হয়েছে অর্থাৎ ভিতরে যে ফ্লাইওভারের অংশটি আছে সেখান থেকে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুইটি র্যাম্প রাখা হয়েছে হাতের বা দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম্পের সংযোগ সড়কের কাজ চলছে তৃতীয় টার্মিনালের সড়ক ফ্লাইওভার এবং আন্ডারপাস সহ একাধিক পথ রাখা হয়েছে এছাড়াও ঢাকা মেট্রোরেল এম আর টি ওয়ান এর সাথেও সংযোগ করা হবে এই তৃতীয় টার্মিনালকে টার্মিনালটি চালু হলে বছরে দুই কোটির বেশি যাত্রী সেবা প্রদান করা যাবে দর্শক ঢাকা বিমানবন্দর মহাসড়ক ধরে আমরা চলে যাচ্ছি তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিকে মহাসড়কের এই অংশে দেখা যাচ্ছে আপনার হাতের ডান দিকের অংশটি যদি দেখেন এখানে যে পুরাতন ডিভাইডার ছিল সেই ডিভাইডারগুলো ভেঙে ফেলে নতুন করে ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করা হয়েছে এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য এর মাঝখানের অংশে মাটি ফরাট করে গাছ লাগানো শেষ হয়েছে তাছাড়া বিমানবন্দর মহাসড়কের লামেরি র্যান থেকে খিলক্ষেত পর্যন্ত নতুন করে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যার ফলে ওই জায়গাটিও দেখতে বেশ সুন্দর লাগে দর্শক এবার আমরা এই টার্মিনালের দক্ষিণ দিকে চলে এসেছি অর্থাৎ আমরা এখন আছি ঢাকা এলিভেটেড উপরে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের টোল প্লাজা বেশ কয়েকদিন বন্ধ থাকার পরে আবারও নতুন করে চালু করা হয়েছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টি বিমানবন্দরের কাওলা অংশ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে বর্তমান সময়ে এই এলিভেটেড বিমানবন্দরের কাউলা অংশ থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগে থেকে মিনিট প্রথম দিকে ব্যক্তিগত এবং পণ্যবাহী গাড়ি চলাচল করলেও পরবর্তীতে যাত্রীবাহী গুলো যুক্ত হয়েছে এছাড়া উত্তরা জসিমুদ্দিন থেকে ফার্মগেটের খেজুর বাগান পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতের বা দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ কাজ চলছে চলছে এবং এবং হাতের ঢাকা তৃতীয় চতুর্থ প্রকল্পের দর্শক হাতের বা দিকে যে র্যাম টি দেখতে পাচ্ছেন এই র্যামটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে যে যানবাহনগুলো বিমানবন্দর মহাসড়কে যুক্ত হবে এর পাশাপাশি তৃতীয় টার্মিনালে যুক্ত হবে তারা এই র্যামটি ব্যবহার করবে এছাড়া সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসোয়ের এই অংশ থেকেই ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযুক্ত হবে যখন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হয়ে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে তখন সাভারের ইপিজেড থেকে কোনো প্রকার যানজট ছাড়াই এক টানে চলে যাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বর্তমান সময়ে বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে এবং অনেক জায়গাতে গাড়ার উত্তোলন কাজও শুরু করে দেওয়া হয়েছে দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ